অর্থনীতি পাঠশালার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির একটি ধারণা যোগান রেখা অঙ্কন, কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যোগান সমীকরণ থেকে যোগান সূচি প্রস্তুত করব প্রথমে, তারপর যোগান সূচি থেকে যোগান রেখা আমরা অঙ্কন করব। প্রথমে জেনে নিই যোগান কি। একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত তাকে যোগান বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরি একজন কৃষক তার জমিতে 100 মন ধান উৎপাদন করেছে, তাহলে 100 মন ধান কিন্তু তার যোগান না। 100 মন ধানের মধ্যে 20 মন ধান সে নিজে ব্যবহারের জন্য রেখে দিয়েছে, বাকি 80 মন ধান সে বিক্রি করতে প্রস্তুত। এই যে 80 মন ধান বিক্রি করতে প্রস্তুত, এই 80 মন ধানও যোগান না। এই 80 মন ধান হলো মজুত, তার ধানের মজুত হচ্ছে 80 মন। মজুত হলো বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণ। তার মধ্যে 800 টাকা দরে এই এই উৎপাদনকারী এই কৃষক 20 মন ধান বিক্রি করতে চায়। 1000 টাকা দরে হলে সে 40 মন ধান বিক্রি করতে চায়, 1200 টাকা দরে হলে সে পুরো 80 মন ধানই বিক্রি করতে চায়। তাহলে এই 800 টাকা দরে 20 মন বিক্রি করতে চায়, সেটা হচ্ছে যোগান। আবার 1000 টাকা দরে 40 মন বিক্রি করতে চায়, সেটাও 1000 টাকার দরের যোগান। এবং 1200 টাকা দরে সে 80 মন ধান পুরোটাই বিক্রি করতে চায়, তাহলে 1200 টাকা দরের যোগান হচ্ছে 80 মন। তাহলে এই আমরা যোগান সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা দেখব যোগান সমীকরণ। আমরা জানি দামের উপর যোগানের পরিমাণ নির্ভর করে। দামের উপর যোগানের নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে যোগান সমীকরণ। এখন আমরা যোগান একটা সমীকরণ থেকে যোগান সমীকরণ এলো আমি এস ইকুয়াল টু -20 প্লাস 1/4p। এখানে বলে নেওয়া ভালো যে যোগান সমীকরণের যে ছেদকটা অর্থাৎ ধ্রুবক যে অংশটা -20, চাহিদা সমীকরণে সেটা ছিল প্লাস, যোগান সমীকরণের ক্ষেত্রে সাধারণত মাইনাস হয়। এবং চাহিদা সমীকরণের ক্ষেত্রে দামের সাথে যে সহগটা থাকে অর্থাৎ এই যে 1/4 বা অন্য যে কোনো মান ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ নাও হতে পারে, সেই মানগুলো চাহিদা সমীকরণের সময় চিহ্নটা ছিল মাইনাস, কিন্তু এই যোগান সমীকরণের বেলা চিহ্নটা হবে প্লাস সাধারণত, কারণ হচ্ছে যে দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে ধনাত্মক, দাম বাড়লে যোগান বাড়ে, এই জন্য ধনাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এখন যোগান সমীকরণ থেকে যোগান সূচি প্রস্তুতে অগ্রসর হই। আবার প্রথমে দাম নিলাম 80 টাকা। কেন 80 টাকা নিলাম সেটা এখন একটু বোঝা যাবে। আমরা যোগান সমীকরণ যোগান রেখা অঙ্কন করার সময় যোগানের পরিমাণ ঋণাত্মক নিতে পারি না, কারণ হচ্ছে যে ঋণাত্মক যোগান আসলে ইনভ্যালিড। আমি একটি জিনিস বিক্রি করতে না পারি কিন্তু মাইনাস কোনো জিনিস বিক্রি করতে পারি না, সেই জন্য আমরা যোগানের মান ঋণাত্মক মানটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা যদি 80 টাকার কম দাম নিতাম তাহলে এই সমীকরণ থেকে যোগানের মানটা শূন্য থেকে ঋণাত্মক কম হতো, অর্থাৎ ঋণাত্মক হতো। ঋণাত্মকতা অ্যাভয়েড করার জন্য আমরা 80 থেকে শুরু করেছি। এখন 80 না নিয়ে আমি 90 নিতে পারতাম, 100 নিতে পারতাম, তাহলে দামটা পজিটিভ হতো। যাই হোক, এভাবে আমরা যোগান সূচি তৈরি করব। যোগানের দামটা হিসাব করে আগে থেকে একটু অনুমান করে দাম নিতে হবে। এখন দাম যদি 100 টাকা হয় তাহলে যোগানের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি হিসাব করে বের হচ্ছে 5 একক। দাম যখন 120 টাকা হবে অর্থাৎ আমি পি এর জায়গায় 120 বসাবো, তখন যোগান হচ্ছে 10 একক। দাম যখন 140 টাকা বা 40 একক, তখন যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। এভাবে আমরা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ যোগান পাচ্ছি। এখন এইগুলোতে আমরা যোগান সূচি তৈরি করবো। যোগান সূচিটা আসলে কি? বিভিন্ন দামে বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে নির্দিষ্ট পরিমাণ সমূহ বিক্রি করতে চায় তাকে তালিকা আকারে প্রকাশ করলে পাওয়া যায় যোগান সূচি। তাহলে আমরা এখন তালিকা আকারে প্রকাশ করি।
দাম আশির সাথে হচ্ছে যোগানের পরিমাণ শূন্য, দাম 100 হলে যোগানের পরিমাণ 5, দাম 120 হলে যোগানের পরিমাণ 10, দাম 140 হলে যোগানের পরিমাণ হচ্ছে 15। এখন আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। এখানে বলে নেওয়া ভালো যে যোগান সূচিকে যখন আমরা রেখাচিত্র উপস্থাপন করি সেটি হচ্ছে যোগান রেখা, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বিভিন্ন দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে চায় সেই দাম এবং পরিমাণগুলোকে নিয়ে যে রেখাটা অঙ্কন করা হয় সেটি হচ্ছে যোগান রেখা। আমরা প্রথমেই চিত্রে ভূমিকক্ষে দ্রব্যের পরিমাণ নিয়েছি কিউ, অর্থাৎ যোগানের পরিমাণ, এবং লম্ব অক্ষে দাম নিয়েছি। আমাদের আগের তালিকাটা মনে রাখতে হবে, আমাদের দাম ছিল কত সে অনুযায়ী স্কেল নিতে হবে। খেয়াল করতে হবে যে এই দুটো স্কেল কিন্তু সমান না, এখানে প্রতি একটা ঘর সমান নিয়েছে 5 একক করে, আর এখানে প্রতি একটা ঘর নিয়েছে আমি 20 একক করে। খেয়াল সমান না, এই কারণে এখানে আমাদের দামের পরিমাণটা অনেক বেশি কিন্তু যোগানের পরিমাণ তার তুলনায় কম। দামের সর্বোচ্চ মান আমরা নিয়েছি সম্ভবত 140, কিন্তু পরিমাণের সর্বোচ্চ নিয়েছি হচ্ছে 15। এই জন্য সামঞ্জস্যপূর্ণ করে আমরা আমাদের স্কেলটা নিয়েছি। দাম 80 হলে যোগানের পরিমাণ শূন্য, এটা আমরা এই যে কালো বিন্দুটি এসেছে সেখানে দেখিয়েছি। দাম 80 এখানে, যোগানের পরিমাণ শূন্য হওয়ার কারণে আমি ডান দিকে অগ্রসর হইনি। এরপরে দাম 100 হলে যোগানের পরিমাণ 5, বিন্দু আসলো। দাম যখন 120 তখন যোগানের পরিমাণ 10, দাম যখন 140 তখন যোগানের পরিমাণ হচ্ছে 15। এখন এই বিন্দু যে চারটা বিন্দু পেলাম, চারটা দামের সাথে চারটা যোগানের পরিমাণ সাথে চারটা বিন্দু, এই চারটা কালো বিন্দুকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে যে রেখাটা পাওয়া যাবে এটিই মূলত আমার যোগান রেখা। এভাবে আমরা একটা কাল্পনিক যোগান সমীকরণ থেকে যোগান সূচি অথবা কাল্পনিক যোগান সূচি থেকে আমরা যোগান রেখা অঙ্কন করতে পারি। তো আজকে এই ছিল আমার আলোচনা। আমি আগামী একটা ভিডিওতে কিভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভারসাম্য বাজার ভারসাম্য নির্ধারিত হয় সেটা নিয়ে আলোচনা করবো। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।